হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভি এক্সপ্লেনে। আজ আমরা জানবো প্লেন মুভিটির সম্পর্কে। মুভিটি 2023 সালের 13 জানুয়ারি মুক্তি পেয়েছিল, যেখানে দেখানো হয়েছে একটি প্লেন ঝড়ের কবলে পড়ে একটি নির্জন দ্বীপে ক্রাশ ল্যান্ডিং করে, আর সেই দ্বীপে ছিল মানুষ রূপে সব ভয়ঙ্কর সন্ত্রাসীরা। আর এই ভয়ঙ্কর সন্ত্রাসীদের মধ্যে প্লেনের নিরীহ যাত্রীদের সাথে কি হয়েছিল তাই জানবো এই মুভিটির মধ্য দিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মুভিটির মূল গল্পে। মুভির শুরুতে আমরা একটি এয়ারপোর্ট দেখতে পাই, যেখানে সব মানুষজন দৌড়াদৌড়ি করছে তাদের ফ্লাইট ধরার জন্য। তাদের সাথে টরেন্স নামে একটি পাইলটও ছিল, আর সে তার ফ্লাইট টেক অফ করার জন্য অলরেডি তার অনেক দেরি হয়ে গেছিল, তাই সে তাড়াতাড়ি করে প্লেনের দিকে যেতে থাকে। ঠিক তখনই টরেন্সের মেয়ে ড্যানিয়েল তাকে ভিডিও কল করে, আর আজকের ফ্লাইট টেক অফ করার জন্য মেয়েটি তার বাবাকে শুভকামনা জানায়, কারণ আজকে ছিল বছরের প্রথম দিন, মানে শুভ নববর্ষ। আর আজ টরেন্স তার প্লেনটি নিয়ে সিঙ্গাপুর থেকে টোকিও এবং সেখান থেকে আবার হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে রওনা দেবে। এরপর টরেন্স তার মেয়ের সাথে কথা বলা শেষ করে সে তার প্লেনের দিকে যেতে থাকে, এবং তার সহকর্মী পাইলট হিসাবে ডেল নামে একটি পাইলট ছিল। তাদের প্ল্যান ছিল প্রথমে প্লেনটিকে তারা টোকিও নিয়ে যাবে, কিন্তু তখনই তাদের সামনে একটা ভয়ঙ্কর ঝড় দেখে তারা দুজনে অনেক ভয় পেয়ে যায়, এবং তারার কন্ট্রোল রুমে এই খবরটিও জানায়। প্লেনটা যেহেতু 30,000 ফুট উচ্চতা দিয়ে যাবে, তাই তারা এই ঝড়ে পড়বে না এটা বলে কন্ট্রোল রুম থেকে তাদের প্লেনটি টেক অফ করার অনুমতি দিয়ে দেয়। যেহেতু আজকে আবার নববর্ষ ছিল, তাই প্লেনটি বড় হওয়ার শর্ত প্লেনটিতে ছিল মাত্র 14 জন। এরপর ক্যাপ্টেন যাত্রীদের শুভ নববর্ষ বলে প্লেনের মধ্যে বসিয়ে প্লেনটিকে টেক অফ করার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই টরেন্সকে এমার্জেন্সি কল দেওয়া হয় কন্ট্রোল রুম থেকে, কারণ লুইস নামে একজন আসামিকে এমার্জেন্সি টোকিও নিয়ে যেতে হবে, আর এর জন্য একজন পুলিশ অফিসার লুইসকে সাথে নিয়ে এই প্লেনটিতে এসেছে। তারা পাইলটের পারমিশন নিয়ে প্লেনটির পিছনের দিকে বসে পড়ে। আসলে লুইস গত 15 বছর আগে একটি মার্ডার কেসে জড়িয়ে পড়ে, আর তার খুনের শাস্তি শোনানোর জন্য টোকিও নিয়ে যাওয়া হচ্ছিল। যাই হোক, এরপর সকল যাত্রীরা প্লেনের মধ্যে তাদের সব জিনিসপত্র গুছিয়ে বসে যায়, আর পাইলট সবাইকে তাদের সিট বেল্ট লাগিয়ে নিতে বলে প্লেনটি টেক অফ হওয়ার কারণে। এরপর সবকিছু ঠিকঠাক আছে কিনা তা চেক করে নেয়, এবং পাইলট টরেন্স ও ডেল তারা দুজন মিলে প্লেনটিকে স্বাভাবিকভাবে টেক অফ করিয়ে নেয়। তারা দুজন মিলে খুব ভালোভাবে প্লেনটিকে 30,000 ফুট উচ্চতায় নিয়ে যায়, আর ধীরে ধীরে তারা তাদের উদ্দেশ্যের দিকে যেতে থাকে। এরপর রাতে প্লেনের মধ্যে যাত্রীদের সবাইকে খাবার দিতে থাকে, যেহেতু আজ নববর্ষের দিন ছিল তাই তাদের সবাইকে ড্রিঙ্কও করতে দেওয়া হয় প্লেনের মধ্যে। কিন্তু তখনই প্লেনের ব্যালেন্স হারিয়ে যায়, আসলে তখন সেই ঝড়টা অনেক বেশি উঁচুতে যাচ্ছিল, এর ফলে প্লেনটি ঝড়ের মধ্যে পড়ে যায়। প্রচন্ড হাওয়ার ফলে প্লেনটি তার ব্যালেন্স হারিয়ে কাঁপতে থাকে, কিন্তু পাইলট প্লেনটিকে কোনো মতে কন্ট্রোল করে নেয়, আর ক্যাপ্টেন কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে যাত্রীদের শান্ত করার জন্য। পাইলট যখনই যাত্রীদের শান্ত করে কেবিনের দিকে যেতে থাকে, ঠিক তখনই প্লেনের উপর পরপর বজ্রপাত হতে থাকে, এর ফলে প্লেনের ইলেকট্রিক সাপ্লাই পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর সম্পূর্ণ প্লেনটি অন্ধকার হয়ে যায়। এরপর পাইলট তাড়াতাড়ি করে প্লেনটিকে কন্ট্রোল করার জন্য কেবিনের দিকে যাওয়ার সময় প্লেনের ধাক্কায় ক্যাপ্টেনের মাথায় খুব জোরে আঘাত লাগে, কিন্তু সে তখনও থামেনি, আর গিয়ে দেখতে পায় বজ্রপাতের জন্য তাদের প্লেনের মেন পাওয়ার সাপ্লাই পুরোপুরি নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, প্লেনের মধ্যে রেডিও সিস্টেম, অটোপাইলট সিস্টেম গুলিও খারাপ হয়ে গেছে, তারা কারোর সাথে যোগাযোগও করতে পারছিল না, এবং লাইট না থাকায় কিছু দেখতেও পারছিল না সামনের দিকে, এমনকি তারা কোথায় আছে তাও বুঝতে পারছিল না। পাইলট আর কোপাইলট মিলে তারা ম্যানুয়ালি তাদের ম্যাপ দেখে তাদের অবস্থান বোঝার চেষ্টা করছিল, আর তখনই প্লেনটি আরো খারাপভাবে নিচের দিকে পড়ে যেতে থাকে। যেহেতু বজ্রপাতের কারণে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে গেছিল, তাই তারা ব্যাটারির মাধ্যমে প্লেনটিকে মাত্র 10 মিনিট উড়াতে পারবে, আর এই সময়ের মধ্যে যদি তারা প্লেনটিকে এমার্জেন্সি ল্যান্ডিং না করাতে পারে তাহলে প্লেনটি ক্রাশ ল্যান্ডিং করে তারা সবাই মারা যাবে। এমন পরিস্থিতি থেকে প্লেনের মধ্যে থাকা সকল যাত্রীরা তাদের ফোনটি বার করে মেসেজ করতে থাকে যে যার বাড়িতে। ঠিক তখনই ওই লুইস নামে যে আসামিটির সাথে পুলিশটি ছিল তার ফোনটি তখন পড়ে যায়। সে ফোনটি নিতেই যাবে, তখন তাকে আটকানোর জন্য প্লেনের একজন ক্রু মেম্বার তার দিকে ছুটে আসে, আর হঠাৎ মাত্র ওই প্লেনটি নিচের দিকে পড়ে যেতে থাকায় তারা দুজনেই ভয়ঙ্কর আঘাত পেয়ে ওইখানেই মারা যায়। আর এইদিকে পাইলট দুজন মিলে প্লেনটিকে আরো 5 মিনিট উড়িয়ে কোন রকমের ঝড় থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে প্লেনটি শান্ত হয়ে গেলেও তাদের কাছে মাত্র 5 মিনিট আছে প্লেনটিকে এমার্জেন্সি ল্যান্ডিং করানোর জন্য, কিন্তু তখনও তারা তাদের সামনে কোনো স্থল জায়গা দেখতে পারছিল না প্লেনটিকে ল্যান্ডিং করানোর জন্য। কিন্তু ভাগ্য ভালো থাকায় তারা তাদের প্লেনটিকে আরো 2 মিনিট চালানোর পর তারা একটি দ্বীপপুঞ্জ দেখতে পায়। তখন টরেন্স সিদ্ধান্ত নেয় সেই দ্বীপে প্লেনটিকে ল্যান্ডিং করাবে, নয়তো প্লেনটি ক্রাশ ল্যান্ডিং করবে।
তো আর কি, এরপর দুজন পাইলট মিলে প্লেনটিকে সেই দ্বীপের দিকে নিয়ে যেতে থাকে। তখন তারা দেখতে পায় পুরো দ্বীপটি ঘন জঙ্গল দিয়ে ভর্তি ছিল, অর্থাৎ এখানে তারা যদি প্লেনটিকে ল্যান্ডিং করায় তাহলে তাদের প্লেনটি ধ্বংস হয়ে যাবে আর তারা সবাই মারা যাবে। এরপর পাইলট ভাবছে প্লেনটিকে জলের মধ্যে ল্যান্ড না করিয়ে সে বড় ভুল করেছে। এই ভাবতে ভাবতে ঠিক তখন তারা তাদের সামনে একটি পরিষ্কার রাস্তা দেখতে পায়। পাইলট আর কোনো কিছু না ভেবে প্লেনটিকে সেই রাস্তার উপর ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিতে থাকে। আর ভয়ঙ্কর একটা পরিস্থিতি পার করার পর তারা ফাইনালি প্লেনটিকে নিরাপদ ভাবে ল্যান্ড করাতে সক্ষম হয়। এবং এত ভয়ঙ্কর একটা ঘটনার পরেও যাত্রীরা সবাই প্রাণে বেঁচে গিয়েছিল, তাই তারা সবাই অনেক খুশি ছিল আর পাইলটকে থ্যাঙ্কস জানায়। এরপর ধীরে ধীরে যাত্রীরা সবাই প্লেন থেকে বাইরে আসতে থাকে। আর ততক্ষণে সকাল হয়ে গেছিল, আর ততক্ষণে কন্ট্রোল রুমে তাদের রাডারে প্লেনটিকে না দেখতে পেয়ে তারাও বুঝে গিয়েছিল যে প্লেনটি হারিয়ে গেছে। এরপর তারা প্লেনটিকে অনেক খোঁজাখুঁজি করতে শুরু করে দেয় এবং প্লেনটির লাস্ট লোকেশন দেখেও সেখানকার আশেপাশের সব জায়গাগুলি ট্র্যাক করতে থাকে। এইদিকে আমরা পাইলট ও যাত্রীদের দেখতে পাই, যারা কিনা প্লেনের মধ্যে থেকে সব জিনিসপত্র বাইরে এনে বসে আছে। পরিস্থিতি খারাপ দেখে পাইলট তখন যাত্রীদের বলে, আসলে আমাদের প্লেনের উপর বজ্রপাত হয়েছিল, এর ফলে প্লেনের সব নেভিগেশন রাডার এমনকি পাওয়ার সাপ্লাই সিস্টেমটিও বন্ধ হয়ে গেছে। আমরা এখন এটাও জানি না আমরা কোথায় আছি, আর আমাদের বাচ্চাদের রেস্কিউ টিম কখন আসবে তাও জানি না। তবে এটা জানি আমাদের কাছে কিছুদিন চলার মতো খাবার ও জল আছে, তাই আমরা এইগুলি সবাই ভাগ করে খাবো যতক্ষণ আমাদের কেউ না বাঁচাতে আসে। এরপর অন্যদিকে দেখানো হয় প্লেনটিকে খোঁজার জন্য একটা মিটিং করা হয়েছে, আর সেই লোকটাকেও অনেক গালাগালি দিতে থাকে যে কিনা ঝড়ের মধ্যে প্লেনটিকে টেক অফ করার পারমিশন দিয়েছিল। যাই হোক, তাদের আসল লক্ষ্য ছিল এখন যে করেই হোক না কেন তাদের প্লেনটিকে খুঁজে বার করতে হবে এবং যাত্রীদের উদ্ধার করতে হবে। এইদিকে যাত্রীরা যখন সবাই বসে বিশ্রাম করছিল তখন সবাই ওই আসামি লুইসকে দেখে প্রচন্ড ভয় পাচ্ছিল। তারা বুঝতে পারছিল না কিছু যে এই লোকটির সাথে তাদের কি করা উচিত। তবে পাইলট লুইসের সাথে কথা বলতে গেলে তখন লুইস পাইলটকে তার হাতে বাঁধা হাত কড়াটা খুলে দিতে বলে, কিন্তু পাইলট সেটা একদমই করে না। এরপর দুজন পাইলট মিলে তাদের প্লেনের পাওয়ার সাপ্লাইটা ঠিক করার চেষ্টা করতে থাকে। তখন তারা দেখতে পায় তাদের রেডিও সিস্টেমটিও খুব বাজেভাবে পুড়ে গেছে, তবে প্লেনের পাওয়ার সাপ্লাইয়ের কিছুটা অংশ এখনো ভালো ছিল। যাই হোক, এবার পাইলট প্লেনের মধ্যে থাকা সেই দুটি মৃতদেহকে দেখতে পায়। তখন সে পুলিশ অফিসারের কাছ থেকে সে বন্দুক ও চাবিটি নিয়ে নেয় আর বডি দুটিকে পলিথিনের মধ্যে রেখে দেয়। এইদিকে যাত্রীদের মধ্যে একজন ব্যক্তি তাদের অবস্থাগুলি ফোনে সব রেকর্ড করে রাখছিল, আর টরেন্স ও ডেল মিলে ম্যাপের সাহায্যে তাদের অবস্থান নির্ণয় করার চেষ্টা করছিল। তারা এটা বুঝতে পারছিল যে তারা ফিলিপিন্সের কাছাকাছি কোনো একটা দ্বীপে আছে। তখন ডেল টরেন্সকে বলে, আমি যতটা জানি এই দ্বীপগুলি অনেক ভয়ঙ্কর, কারণ এখানে মাওবাদী ও সন্ত্রাসীরা রাজত্ব চালায়। এই সব দ্বীপগুলি কোনো দেশের সরকারও দখল করতে পারে না, তাই তাদেরকে অনেক সাবধানে থাকতে হবে। এইদিকে প্লেনের উদ্ধারকারী দল মিলে প্লেনটির লাস্ট লোকেশন অনুযায়ী আশেপাশে থাকা সব দ্বীপগুলিতে তল্লাশি চালানোর ব্যবস্থা নিতে থাকে। এরপর ক্যাপ্টেনও তার ড্রেস চেঞ্জ করে আশেপাশে কোথাও সাহায্য পাওয়া যায় কিনা সেটাও খোঁজার সিদ্ধান্ত নেয়। টরেন্স যেহেতু জানতো এই দ্বীপগুলি একটি বিপজ্জনক হতে পারে, তাই সে সকল যাত্রীদের নিরাপদে রেখে দিয়ে সেই আসামি লুইসের কাছে যায় তাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আর যেমন বলা তেমন কাজ, পাইলট লুইসের হাতের হাতকড়া খুলে দিয়ে তাকে সাথে করে নিয়ে যায় জঙ্গলের মধ্যে। তখনই আমরা একটি মানুষকে ছুটে আসতে দেখি যে কিনা ওইখানকার দাতু নামে এক লিডারকে জানিয়ে দেয় এই জঙ্গলে একটি প্লেন ল্যান্ড করেছে আর বিমানটি খোঁজার জন্য খবরও জানানো হচ্ছে, আর হয়তো উদ্ধারকারী দল খুব তাড়াতাড়ি এই দ্বীপে আসতে পারে। অন্যদিকে টরেন্স ও লুইস জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে। তখন টরেন্স লুইসের ব্যাপারে জানতে চাইলে লুইস টরেন্সকে জানায়, প্রায় 15 বছর আগে আমি একটি মার্ডার কেসের সাথে জড়িয়ে পড়েছিলাম, কিন্তু তখন আমার বয়স 18 বছর ছিল, এর ফলে আমি জেল থেকে কোনো রকমে পালিয়ে যাই আর আমেরিকাতে গিয়ে আর্মিতে জয়েন হই। আর ঠিক এইভাবেই আরো 15 বছর কেটে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি পুলিশের হাতে ধরা পড়ে যাই। আর এইসব বলতে বলতে লুইস ক্যাপ্টেনের পিছন দিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে উদ্ধারকারীরা ক্যাপ্টেনের খোঁজ খবর নিতে গেলে জানতে পারে ক্যাপ্টেন টরেন্স আগে অনেক প্রাইভেট প্লেন চালাতো, কিন্তু সে একবার প্লেনের মধ্যে যাত্রীদের সাথে মারামারি করছিল, তাই টরেন্সকে প্রাইভেট প্লেন থেকে ইকোনমি প্লেন উড়াতে দেওয়া হয়েছিল। ওইদিকে ডেল অনেক চেষ্টা করার পর প্লেনটির পাওয়ার সাপ্লাইটা ঠিক করে ফেলে। এইদিকে পাইলট আস্তে আস্তে সামনের দিকে যেতে যেতে একটি পরিত্যক্ত বিল্ডিং দেখতে পায়, আর টরেন্স খুব সাবধানে বিল্ডিংটির মধ্যে প্রবেশ করে, আর সে দেখতে পায় এই বিল্ডিং এর দেওয়ালে বন্দুকের গুলির দাগ ছিল হাজার হাজার। তাই দেখে টরেন্স সেই বন্দুকটি বার করে সাবধানে ভিতরে যেতে থাকে, আর অনেক যাওয়ার পর সে একটি টেলিফোন দেখতে পায়। তখন ক্যাপ্টেন কোন রকমে টেলিফোনটিকে ঠিক করে সাহায্যকারীদের কাছে ফোন করে। দুর্ভাগ্যবশত টেলিফোনটির লাইন প্রচন্ড খারাপ হওয়ার কারণে সাহায্যকারীরা কিছুতেই বুঝতে পারছিল না ক্যাপ্টেনের কথা। এরপর ক্যাপ্টেন কোনো উপায় না পেয়ে সে তার মেয়ের কাছে কল করে,
আর ভাগ্যক্রমে মেয়েটি তার বাবার গলার শব্দ শুনে চিনতে পেরে গেছিল। আর ক্যাপ্টেন তখন তার মেয়েকে তার লোকেশন জানাতে থাকে সাহায্যের জন্য। ঠিক তখনই ওইখানে একজন মানুষ চলে আসে আর তার উপর হামলা করে দেয়। এরপর সেই লোকটার সাথে ক্যাপ্টেনের ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। ক্যাপ্টেন অনেকক্ষণ ধরে মারামারি করতে করতে একসময় নিজেকে বাঁচাতে ওই লোকটিকে মেরে ফেলে। আসলে ক্যাপ্টেন একসময় কমান্ডো ছিল, তাই তিনি মারামারিতে একদম দক্ষ ছিল। এরপর ক্যাপ্টেন একটু শান্তিতে বসলেই ঠিক তখনই বাইরে দুটি গুলির আওয়াজ শুনতে পায়, আর সাথে সাথে ক্যাপ্টেন আবারও ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। তখন দেখা যায় ক্যাপ্টেনের কাছে একটি লোক চলে আসে বন্দুক হাতে, কিন্তু এই লোকটা আর কেউ না, এই লোকটা ছিল লুইস নামে সেই আসামি, যে কিনা নিচে দুজন লোককে মেরে ক্যাপ্টেনকে বাঁচাতে উপরে এসেছিল। যাই হোক, এইদিকে উদ্ধারকারী দলেরা একদল প্রাইভেট আর্মি অফিসারদের ওই দ্বীপগুলিতে তল্লাশি চালানোর জন্য পাঠাচ্ছে, কারণ এই দ্বীপগুলি এতটাই ভয়ঙ্কর ছিল যে এই দ্বীপগুলিতে ফিলিপিন্সের আর্মিরাও যেতে ভয় পেত। এরপর দেখানো হয় এদিকে ক্যাপ্টেন ও লুইস মিলে এই বিল্ডিংটিতে ভালোভাবে খোঁজাখুঁজি করতে গিয়ে তারা একটি ক্যামেরা দেখতে পায়, আর সেখানে তারা দেখতে পায় কয়েকজন লোককে আটকে রেখে ভিডিও করে, আর উদ্ধার হিসাবে এই দ্বীপের মাওবাদীরা লাখ লাখ ডলার আদায় করছিল। তখন ক্যাপ্টেন বুঝে যায় যে তার যাত্রীদের উপর যে কোনো সময় হামলা হতে পারে, তাই ক্যাপ্টেন তার যাত্রীদের বাঁচাতে তাড়াতাড়ি করে একটি গাড়ি নিয়ে লুইসকে সাথে নিয়ে প্লেনের দিকে যেতে থাকে। অন্যদিকে প্লেনের কাছে বসে থাকা যাত্রীরা চারিদিক থেকে অনেক গাড়ির শব্দ শুনতে পায়। তখন তারা সামনের দিকে একটু এগিয়ে যেতেই দেখতে পায় কিছু সন্ত্রাসীরা গাড়ি নিয়ে তাদের কাছে আসে। যাত্রীরা কিছু বোঝার আগেই তারা গুলি চালিয়ে তাদের সবাইকে নিজের কবজায় করে নেয়, আর তার মধ্যে থেকে প্লেনের পাইলটকে বেরিয়ে আসতে বলে, কিন্তু সেখানে পাইলট ছিল না বলে কোপাইলট মানে ডেলকে ধরে তারা জেরা করতে থাকে। ডেলের এমন অবস্থা থেকে ক্যাপ্টেন সেখানে আসতে চাইলে তখন লুইস ক্যাপ্টেনকে আটকে বলে, তুমি যদি ওইখানে যাও তুমিও মারা যাবে, আর তাদেরকে বাঁচানোর জন্য কেউ থাকবে না, তাই তোমার এখন এইখানে যাওয়াটা ঠিক হবে না। এইদিকে যাত্রীরা ভয় পেয়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা একজনকে গুলি করে আর একজনের গলা কেটে সেখানেই মেরে ফেলে। এই সব দেখে পাইলট প্রচন্ড কষ্ট পায় আর লুইস কোনো রকমে করে সামলে নেয়। এরপর মাওবাদীরা সব যাত্রীদের সবাইকে ধরে তাদের গাড়িতে করে নিয়ে যায়, আর দুজন রয়ে যায় সেখানে কিছু মূল্যবান জিনিস আছে কিনা তা দেখার জন্য। এবার জায়গাটা ফাঁকা হয়ে যাওয়ার পরে লুইস গুলি করে একজনকে মেরে ফেলে আর অন্যজনকে মাথায় মেরে আটকে রাখে, তার কাছ থেকে এটা শোনার জন্য যে তারা যাত্রীদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন ওই সন্ত্রাসীটা বলে যাত্রীদের পাশের একটি গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে, আর কিছুক্ষণ পর বোটে করে দ্বীপের বাইরে নিয়ে যাওয়া হবে। আর এইদিকে পাইলটের মেয়ে তার বাবার কল পাওয়ার কথা উদ্ধারকারী দলের কাছে সব বলে দেয়, আর সাথে সাথে দলের লোকগুলি ফোন কলে জিপিএস ট্র্যাক করে প্লেনটির এক্সাক্ট লোকেশন বের করে নেয়, এবং তারা আর কোনো রকমের দেরি না করে ওই প্রাইভেট আর্মিদের লোকেশনটি জানিয়ে দেয়। এইদিকে টরেন্স তাদের আটকে রাখার কথাটা একটা গেঞ্জিতে লিখে প্লেনের উপর রেখে দেয়, আর বাইরে লুইস সেই জীবিত সন্ত্রাসীটাকে মেরে জঙ্গলে লুকিয়ে দেয়, এবং সাথে সাথে তারা ওই গ্রামের দিকে রওনা দেয় যেখানে যাত্রীদের আটকে রেখে মারধর করা হচ্ছে। আর ততক্ষণে সেই প্রাইভেট আর্মি অফিসারগুলো সেই প্লেনটির কাছে চলে আসে, এবং তারা প্লেনটির মধ্যে আসতেই দেখতে পায় দুজন কর্মী অলরেডি মারা গেছিল, আর প্লেন থেকে সেই গেঞ্জিটাও পেয়ে যায় যেখানে লেখা ছিল তাদেরকে আটকে রাখা হয়েছে একটি পাশের গ্রামে। এরপর তারা বুঝে যায় তাদেরকে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে হবে যেখানে একটা ভুল করলে সবাই মারা যেতে পারে। এইদিকে লুকিয়ে লুকিয়ে ক্যাপ্টেন আর লুইস দুজনে সেই গ্রামের কাছে পৌঁছে গিয়েছিল। এরপর তারা দুজন যাত্রীদের আটকে রাখা সেই ঘরটির সন্ধান পেয়ে যায়, আর লুইস একটি হাতুড়ি তুলে নেয়। যেহেতু লুইস একজন প্যারা কমান্ডো ছিল, তাই সে নিঃশব্দে কয়েকজন সন্ত্রাসীকে ওইখানে হাতুড়ি দিয়ে মেরে ফেলে, আর ক্যাপ্টেনকে যাত্রীদের কাছে পাঠিয়ে দেয় তাদেরকে বাঁচানোর জন্য। ক্যাপ্টেন সকল যাত্রীদের ওইখান থেকে সরিয়ে একটি বাসের মধ্যে নিয়ে আসে। পাইলটের প্ল্যান ছিল যেভাবেই হোক যাত্রীদেরকে এইখান থেকে নিয়ে পালিয়ে যেতে হবে, কিন্তু এখানেও একটা প্রবলেম ছিল, যদি বাসটা স্টার্ট দেওয়া হয় তাহলে সকল সন্ত্রাসীরা বুঝতে পারবে আর তাদেরকে আবারও ধরে নেবে, আর যদি তারা সন্ত্রাসীদের সাথে মারামারি করতে যায় তাহলে বন্দুকের গুলির কারণে যাত্রীদের প্রাণও পর্যন্ত যেতে পারে। তাই টরেন্স সিদ্ধান্ত নেয় সে একাই এই মাওবাদীদের কাছে ধরা দেবে, এতে করে সকল সন্ত্রাসীদের মনোযোগ ক্যাপ্টেনের দিকে হলে তখন লুইস বাসটি নিয়ে পালিয়ে যেতে পারবে। কিন্তু যাত্রীরা এটা করতে বারণ করে আর অন্য কোনো রাস্তা বার করতে বলে ক্যাপ্টেনকে, কিন্তু ক্যাপ্টেন কিছুই না শুনে সে সন্ত্রাসীদের কাছে ধরা দিয়ে দেয়, আর তারা সবাই ক্যাপ্টেনকে মারধর করতে থাকে। এবং এখানে আমরা সন্ত্রাসীদের লিডারকে দেখতে পাই যার নাম ছিল ডাতু। তখন ডাতু ক্যাপ্টেনকে মেরে ফেলার হুকুম দিয়ে দেয়। তখন লিডারের ভাই ক্যাপ্টেনকে মারার জন্য যায়, আর তখনই কেউ একজন তার মাথায় গুলি করে তাকে মেরে দেয়। আসলে সেখানে যাত্রীদের বাঁচানোর জন্য সেই প্রাইভেট আর্মিরাও চলে এসেছিল। তখন তাদের সাথে সেখানে সন্ত্রাসীদের মারামারি শুরু হয়ে যায়,
আর্মি অফিসাররা পুরোপুরি তৈরি হয়ে এসেছিল, তাই তারা তাদের মেরে ক্যাপ্টেন আর যাত্রীদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে দাতু তার ভাইয়ের মৃত্যু দেখে অনেক রেগে যায় আর এই দ্বীপে সকল মাওবাদীদের একসাথে ওই প্লেনটিতে হামলা করতে বলে। অন্যদিকে সে প্রাইভেট আর্মি অফিসাররা যাত্রীদের নিয়ে সে প্লেন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এখানে আর্মি অফিসাররা প্লেনের যাত্রীদের উদ্ধার করার জন্য $1,00,000 এনেছিল সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এখন মারামারি হওয়ার পর তারা আর এই টাকা দিয়ে মুক্তি পাবে না। তখন ক্যাপ্টেন আর একটা প্ল্যান বলে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। সে বলে যেহেতু ডেল প্লেনটির পাওয়ার সাপ্লাইটি ঠিক করে দিয়েছে, তাই আমি কোনো রকমে প্লেনটিকে আবারও টেক অফ করিয়ে আশেপাশে অন্য কোথাও ল্যান্ড করাবো, আমাদের হাতে এটা ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। এরপর তারা সবাই পাইলটের কথায় রাজি হয়ে যায়। যাত্রীরা সবাই প্লেনে ওঠার আগেই সেখানে আবারও সন্ত্রাসীরা গোলা বারুদ নিয়ে হাজির হয়। এরপর আবারও সন্ত্রাসীদের সাথে লুইস ও আর্মি অফিসাররা ভয়ঙ্কর মারামারি শুরু করে দেয়। আর এখানে আর্মির লোকেরা অনেক অভিজ্ঞ ছিল, তাই তারা দক্ষতার সাথে সন্ত্রাসীদের মারতে সক্ষম হচ্ছিল, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই তাদেরকে মেরে শেষ করতে পারছিল না। এইসব মারামারির মধ্যে হঠাৎ করে ক্যাপ্টেনের পায়ে একটি গুলি লেগে যায়, কিন্তু সে তবুও হার না মেনে প্লেনটি টেক অফ করার জন্য কেবিনে চলে আসে। আর পাইলট প্লেনের পিছনের সিঁড়িটিও খুলে দিয়েছিল যাতে করে প্লেনটি চালু হওয়ার সাথে সাথে আর্মিরাও প্লেনটিতে উঠতে পারে। কিন্তু এইদিকে লুইস তাদের সাথে মারামারি করতে করতে সেই টাকার সন্ধান পেয়ে যায় যেগুলি আর্মিরা সন্ত্রাসীদের দিতে চেয়েছিল। তাই একদম শেষের দিকে সবাই যখন প্লেনে উঠে যায় তখন লুইস সেই টাকার ব্যাগটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর প্লেনটা যখন টেক অফ করতেই যাবে তখন দাতু একটা রকেট লঞ্চার নিয়ে প্লেনের সামনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু পাইলট তাকে উড়িয়ে দিয়ে চলে যায়। কিন্তু অনেক গোলাগুলির কারণে প্লেনটির ডান পাশের ইঞ্জিন অনেক ক্ষতিগ্রস্ত হয়, তাই যদি তারা ইমিডিয়েটলি কোনো ল্যান্ড করার জায়গা না পায় তাহলে প্লেনটি ক্র্যাশ ল্যান্ড করবে। এরপর সেই উদ্ধারকারী দল ক্যাপ্টেনকে বলে 50 মাইল দূরে একটি দ্বীপে ছোট্ট একটি রানওয়ে আছে, তুমি সেখানেই প্লেনটিকে ল্যান্ড করাও। এরপর ক্যাপ্টেনের কাছে অন্য কোনো উপায় না থাকায় সে ডান পাশের ইঞ্জিনটিকে বন্ধ করে দিয়ে কোনো রকমে সেই রানওয়ে পর্যন্ত পৌঁছে যায়। আর সে তার সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে প্লেনটিকে কোনো রকমের ল্যান্ড করাতে সক্ষম হয়, আর সাথে সাথে উদ্ধারকারী দলেরা এসে তাদেরকে উদ্ধার করে। আর ফাইনালি ক্যাপ্টেন তার যাত্রীদের নিরাপদে বাঁচিয়ে নিয়ে আসতে সক্ষম হয়। এরপর মুভিটি এইখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও আসবো অন্য কোনো ইন্টারেস্টিং মুভি নিয়ে। ততক্ষণ জন্য আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।